এই টিঙ্কু বাইরে তো চেঁচামেচি হচ্ছে কেন রে? চল তো দেখি। না না না, আমি কোনো কথা শুনবো না। এটা পরিষ্কার মার্ডার কেস। আমার অভি কাঁচা বাদাম খাচ্ছিল, তাতে দুটো পোকা বাদাম ঢুকিয়ে অভিকে মারার প্ল্যান করা হয়েছে। আমি জানি এটা ভুবনের কাজ। ওকে ধরে আপনি মার্ডার কেস দিন। আর তোরা একটা বাইরের লোক এসে অভিকে মেরে দিয়ে চলে গেল, আর তোদের টিকিটও দেখা গেল না। আরে ছাড়ো না, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, পোকা বাদাম খেয়েছিস, পোকাটা যদি মাথায় চলে যায়। তুই শুধু বল ওই বানামালাটা কে ছিল, যেখানেই থাক খুঁজে ওকে বার করবই। ওরে শালা, কি ওরে মা, বাবা আমাকে একদম ভালোবাসে না। তোকে ভালোবাসি না কে বলেছে? তুই না আমার মিষ্টি সোনা মা। তাহলে ওদেরকে বলে দাও আমাকে যেন আর কাঁচা বাদাম না খাওয়ায়, ওদের কাঁচা বাদামে পোকা। কি আশ্চর্য, পোকা বাদাম না খেলে তোর যে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। মা, মাথায় গেছে নাকি তোর? এই শোন, এখন তো তোর খুব একটা কাজ বাজ নেই, একটা কাজ করে দে তো ভাই। ওই সামনের দোকান থেকে 100 গ্রাম বাদাম এনে দিবি, আর তোর জন্য একটু বিট লবণ নিয়ে নিস। যা, পুরো রকেটের মতন যা। কি হলো, রকেটে গ্যাস নেই? কি হলো? আরে ও মা,